দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুর সরকারি সরোয়ার্দি কলেজের গেট। এই ভিডিওতে আমি কলেজটি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। কলেজের গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে তাকালেই চোখে পড়বে কলেজের প্রশাসনিক ভবন এবং বাম দিকে রয়েছে কলেজ মসজিদ। মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর। সরোয়ার্দি কলেজ প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1957 সালে। আসুন এবার কলেজ ক্যাম্পাসটা সম্পূর্ণ ঘুরে দেখি। কলেজের ভিতরে অনেক রং বেরঙের ফুল গাছ লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু চত্বর। এই ভবনটি হলো কলেজের লাইব্রেরি ভবন। সরোয়ার্দি কলেজের ভিতরে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। এই তিনতলা সরোয়ার্দি কলেজের শহীদ মিনার দেখতে পাচ্ছেন। কলেজটি প্রথমে উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1961 সালে বিএ কোর্স ও 1993 সালে স্নাতক শ্রেণী খোলা হয়। দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন। এই ভবনে রয়েছে প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ ও গণিত বিভাগ। এবং এদিকে উত্তর দিকে আরও একটি ভবন রয়েছে, এটি হলো বাণিজ্য ভবন। এই ভবনে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও দর্শন বিভাগ। এটিও পাঁচতলা একটি ভবন। এবং এই ভবনের সামনেই রয়েছে একটি পুকুর এবং পুকুরের চারপাশে হাঁটার জন্য বাঁধানো সুন্দর রাস্তা রয়েছে সরু। এবং এই পুকুরের চারপাশে অনেক ফল গাছ এবং নানা রঙের ফুল গাছ লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগান পুকুরের পূর্ব দিকে। সরকারি সরোয়ার্দি কলেজ পিরোজপুর জেলার একটি স্বনামধন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন বাণিজ্য ভবন। এই ভবনে রয়েছে বাংলা বিভাগ। কলেজের দক্ষিণ দিকে মাঠের পাশেই রয়েছে আরও একটি পুকুর এবং দক্ষিণ দিকে রয়েছে খেলাধুলো করার জন্য বড় একটি মাঠ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।